হাই, আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। টিপস অ্যান্ড ট্রিক্সে আজকে তোমাদের দেখাবো দুর্দান্ত 5টি কিচেন টিপস, যেগুলি তোমাদের কিচেনে অনেকটা সময় বাঁচাবে এবং সাশ্রয়ী। তাহলে চলো শুরু করি। প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বিভিন্ন কাজে ইউজ হয়। এগুলোর মেনটেন্যান্স খুব প্রয়োজন, না হলে নানা রকম বিপদ আপদ হতে পারে। প্রেশার কুকারে ভেন্ট মানে এই অংশগুলো যেখানে প্রেশার কুকারের সিটি বা ভেন্টটা বসানো থাকে, প্রতিদিন এই অংশটা পরিষ্কার করা উচিত বা প্রতিটা রান্নার পরপর। আমরা যখন ভাত ডাল কিছু রান্না করি তখন ওই মুখগুলোর মধ্যে ঢুকে অনেক সময় বন্ধ হয়ে যায়, তাতে করে বিপদের সম্ভাবনা থেকে যায়। তাই পিন, কাঁটা বা সূচের সুতো দিয়ে এই অংশগুলোকে আমরা পরিষ্কার করতে পারবো, তাতে করে মুখটা একদম পরিষ্কার হয়ে যাবে আর বিপদের সম্ভাবনাও অনেক কমে যাবে, আর অনেকদিন প্রেশার কুকার ভালোও থাকবে। এটা হচ্ছে সেফটি ভালভ, ঠিক হ্যান্ডেলের তলায় থাকে। প্রেশার কুকার যখন পরিষ্কার করবে তখন সেফটি ভালভটা চেক করবে, অনেক সময় ক্ষয়ে যায়। প্রেশার কুকার অনেক সময় ভালো করে পরিষ্কার না হলে এই মুখগুলো বন্ধ হয়ে যায়, ফলে গরম হাওয়াটা বেরোতে পারে না, আর গরম হওয়ার প্রেশার এত বেশি পরিমাণে হয়ে যায় যে সেফটি ভালভটা কাজ করা বন্ধ করে দেয়, বাস্ট হয়ে যায় আর বিপদের সম্ভাবনা বেড়ে যায়। প্রেশার কুকার 1 বছরের বেশি হয়ে গেলে দোকানে নিয়ে দেখাবে, সেফটি ভালভটা যদি প্রয়োজন হয় চেঞ্জ করে দেবে। ভাত ডাল কিছু বসালে অনেক সময় দেখা যায় যে গ্যাসকেটের পাশ দিয়ে সেগুলো উপচে বেরিয়ে আসছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেলে এই গ্যাসকেটগুলো আস্তে আস্তে লুজ হয়ে যায় বা ফেটে যায়, ফলে সেখান দিয়ে খাবার ওভারফ্লো করে। এবার যদি 1 থেকে 2 বছর হয়ে যায় তোমরা এই গ্যাসকেটগুলোকে চেঞ্জ করে নেবে, তাহলে অনেকটাই তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, খাবার উপচে বেরিয়ে আসবে না, হবে না বা পুড়ে যাবে না বা হচ্ছে গ্যাস নোংরা হবে না। প্রেশার কুকারের গ্যাসকেট তোমরা যে কোম্পানি প্রেশার কুকার নেবে দোকানে বললে ওরা দিয়ে দেবে, সেই কোম্পানিরই তোমাকে গ্যাসকেট দেবে, তো সেটাকে তোমরা ওইভাবে লাগিয়ে নিতে পারবে, খুব সহজে লাগাবে। এবার গ্যাসকেটটাকে নিয়ে এরকমভাবে আস্তে আস্তে ধরে এইভাবে লাগিয়ে দেবে। আর একটা জিনিস হচ্ছে, যখন প্রেশার কুকার গরম থাকবে তখন কখনোই তুমি এই গ্যাসকেটটা খুলবে না, তাহলে কী হয় সেই সময়টা না গ্যাসকেট হচ্ছে খুব নরম থাকে, আর ওই সময়টা যদি খোলো গ্যাসকেটটা লুজ হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। প্রেশার কুকার যখন পরিষ্কার করবে ঢাকনার এই গ্যাসকেটটা খুলে পরিষ্কার করবে, কারণ রান্নার তেল মশলা বা খাবারের কণা এগুলোর মধ্যে জমতে থাকে, তো জমতে জমতে খুব নোংরা হয়ে যায়, আর সেইগুলো আবার আমাদের রান্নার সময় শরীরে খাবারের সঙ্গে শরীরে যায়, তাতে নানা রকম পেটের প্রবলেম হতে পারে। প্রেশার কুকারের হ্যান্ডেল অনেক দিন ব্যবহারের ফলে খারাপ হয়ে যায় বা লুজ হয়ে যায়, আর এই অংশটা তখন খুব লুজ হয়ে যায়, ফলে এই যে প্রেশার কুকারের ঢাকনাটা আমরা ভালো করে বন্ধ করতে পারবো না, আর খাবারের দাবারের অংশগুলো এখান দিয়ে বেরিয়ে পড়বে, নোংরা হবে। তো তখন তোমরা এরকম স্ক্রুড্রাইভার দিয়ে এই যে এখানে এর স্ক্রুগুলো থাকে সেগুলো আস্তে আস্তে এরকম করে ঘুরিয়ে সেগুলোকে টাইট দিতে পারো, বা অনেক সময় যদি হাতের কাছে না থাকে স্ক্রুড্রাইভার এরকম ছুরি বা চামচ দিয়েও তোমরা করতে পারে, তাতে করে প্রেশার কুকারের হ্যান্ডেলটা ঠিক থাকবে আর রান্নাও খুব সহজে করতে পারবে। প্রেশার কুকারের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে, তাহলে যেমন রান্না করতে খুব সহজ হবে আর কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না।